বঞ্চিত হবেন সেটা হতে দেওয়া যায় না। আমি অঙ্কের করেছিলাম আপনাদেরকে আমি একটু মোবাইল উপহার দেবো। আজকে উন্নয়ন সমন্বয় সভায় আমার এই অঙ্কের প্রতিশ্রুতিটি রক্ষা করতে যাচ্ছি। আমি আমাদের সম্মানিত মুক্তিযুদ্ধ কমান্ডার মহন্ত রয়েছি, আর যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন যারা মোবাইল পাবে তারা একটু সামনে চলে আসেন, তাদেরকে মোবাইলটা তাদের হাতে দিয়ে আমরা আমাদের উন্নয়ন সমন্বয় সভার আলোচনা শুরু করব। আজগর আলী আছে এখানে, আজগর আলী সামনে আসেন, কমর আলী, আজগর আলীর পরে কমর আলী দাঁড়ান, সুলতান মিয়া, রূপ, নূর ইসলাম, তারপর মঙ্গল মিয়া। উপস্থিত সমন্বয় কমিটি দশতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা তাসলিম আক্তার, মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের অনলাইনে ভাতা দেওয়ার পরীক্ষিতে একটি লিস্ট চাওয়া হয়েছিল। ওই লিস্টে আমার নসতি সদর উপজেলায় প্রায় 1100 মুক্তিযোদ্ধা ভাতা বুক করে আছে। এর মধ্যে অতিদরিদ্র হতদরিদ্র মুক্তিযোদ্ধার সংখ্যাও আছে। সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার এখন আমাদেরকে 12,000 টাকা ভাতা প্রদান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এই 12,000 টাকা উচিত, এটা 15,000 টাকা হয়ে যাবে, যে ঘোষণা আছে আগামী অর্থবর্ষে হয়তো এটা হবে। আপনারা জানেন বর্তমানে প্রত্যেকটা জিনিসে দ্রব্য মূল্যের সাথে একটা মুক্তিযোদ্ধা পরিবার যাদের এই ভাতা ব্যতীত আর কোন সোর্স অফ ইনকাম নেই, যারা অনেক মুক্তিযোদ্ধা আছে ভূমি নেই, শূন্য আয়ের লোক, তাদের 15,000 টাকায় তাদের পরিবার পরিজন এবং তাদের চিকিৎসা এগুলো দেওয়ার পরে তাদের আর কিছু থাকে না অবশিষ্ট। এর মধ্যে আমরা গত আমাদের এই নসতি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে একটা সুসম্পর্ক রেখে অত্যন্ত সুনাম এবং দক্ষতা তীক্ষ্ণতা মেধানি কাজ করে সুনাম অর্জন করেছিলেন। আমরা সৌভাগ্যবান পুনরায় আমার ইয়েরও হিসাবে আমরা আমাদের সদর উপজেলা পেয়েছি। আগে তিনি যেই গুণ কীর্তন অনেক আছে এটা আপনারা ইতিমধ্যে তিনি কর্মকাণ্ডের মাধ্যমে কিছু দেখিয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন। আইনের প্রতি এবং সরকারের বিভিন্ন বিধি বিধানের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি রেখে তিনি আমাদের এই নসতি সদর উপজেলাকে বিশেষ করে যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তাদের কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার দুর্দশার কথা তিনি হৃদয়ে রেখেছেন। মায়ের মমতা নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ওই দিন তিনি ঘোষণা করেছিলেন যে যদি আপনাদের কাছে মোবাইল নেই, সেটা অত্যন্ত আঘাত পেয়েছি আমি স্যারের মুখের কথাটা, এবং যাদের মোবাইল নেই আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দিব। এবং উপস্থিত প্রায় 1000 মুক্তিযোদ্ধা ছিলেন, সবাই করতালির মাধ্যমে স্যারের এই যে মহানুভবতা যে স্যার এখনো আমাদের যে ভাবে এই ভাবার সংখ্যা কম লোকে দিয়ে আছে। আপনারা জানেন আমাদের নসতি জেলার সুযোগ্য জেলা প্রশাসক সুলতান ফারহানা কামাল, তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক আর আব্বা ছিলেন, তার আব্বা এমএলএ ছিলেন, তার আব্বা ব্রাহ্মণবাড়ি এবং সোনালী সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ছিলেন, বিশেষ করে বঙ্গবন্ধু অত্যন্ত নাচের লোক ছিলেন,
বাংলাদেশ সংবিধান প্রণেতাদের মধ্যে তিনিও ভারতের মেম্বার, একজন সদস্য মেম্বার ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে যে কয়েকজন কারা নির্যাতিত হয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছিলেন, এর মধ্যে আমাদের জেলা প্রশাসক সুশীল আব্বা মরহুম ফুলেশ্বর ইসলামও ছিলেন। যাও অনেক একটা কথা আমরা ওই জেলা প্রশাসকে যে আওয়ামী লীগ পরিবারের তার যে রক্তের যে সম্পর্কটা ওইটা আমরা বুঝতে পেরেছি। তিনি যোগদান করার পর প্রত্যেকটা স্কুলে এবং আমার ওদের দাবি ছিল যে আপনারা অনেক চেয়ারম্যানই এখন বিশেষ করে বর্তমান প্রজন্মের বলিষ্ঠ নেতৃত্বে যারা দিচ্ছেন, আমাদের এখানে সব চেয়ারম্যান গিয়ে আমি জানি মাহবুবুর রহমান, মিজানুর রহমান, ফয়সাল, তারপরে রিপন চেয়ারম্যান আছেন, বাদল আছেন, বাকি আছেন, আসিফ সাহেব আছেন, আমাদের জামান অত্যন্ত ভালো ভক্তা, বিশ্বের সমস্ত চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন। আমি সকলের প্রতি মুক্তিযোদ্ধাদের সেই একাত্তরের রণাঙ্গনে যে আমাদের বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সর্বোপরি এখানে আমাদের যে সহযোগ প্রদান বিভিন্ন দপ্তর প্রধানরা রয়েছেন, বিভাগ প্রধানরা রয়েছেন, তারা সুযোগ্য নেতৃত্বে সকলই সুষ্ঠু এবং সুন্দরভাবে উপজেলাকে আগায় নিয়ে যাবে। আমাদের বিজ্ঞ এবং আওয়ামী লীগ নেতা যে আওয়ামী লীগ নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে আঘাত করে যুদ্ধে নেমেছি না, যাকে পিতার আহ্বানে আজকে এই ভাষা শহীদ ভাষা মাসে সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং স্যারের যে মহানুভবতা এই জন্য আমরা মুক্তিযোদ্ধারা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, প্রকাশ করছি। এইভাবে আমার কাছে সে আগে যে আমাদের তাসলিম আকদানি বই মিনিস্টার ছিলেন সেই বিশ্বনাথ মুক্তিযোদ্ধাদের সাথে এবং মুক্তিগামী জনতার সাথে আদর্শ নিয়ে যেভাবে কাজ করেছেন, পুনরায় তিনি তার পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। আমরা সকল মুক্তিযোদ্ধারা আবার কৃতজ্ঞতা জানি, সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সমস্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। স্মৃতির বাগানে বেঁধে রেখেছি।